নমস্কার বন্ধু, যত সময় যাচ্ছে সেখানে কিন্তু দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ বাড়ছে। সে চুক্তিভিত্তিক শিক্ষক হোক, পার্শ্ব শিক্ষক, এসএসকেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক বা যাই হোক, বা পৌরসভার শিক্ষক শিক্ষিকারা হোক, আজকে কিন্তু এটি অভিনব ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রীর বাড়িতে কিন্তু বিক্ষোভ দেখার পৌরসভার বেশ কয়েকজন দিদিমণি, তাদের মূলত দাবি ছিল যে তাদের পৌরসভাগুলি যাতে শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত হয়। বিভিন্নভাবে পৌরসভাগুলি অবহেলিত অবস্থায় রয়েছে, অর্থাৎ তাদের অনেকের বাড়ি নেই, 70-75% মানে পৌরসভার যে স্কুলে তাদের নিজস্ব জায়গা নেই, বিল্ডিং নেই। এই পরিস্থিতির মধ্যে জাতীয় শিক্ষানীতি চরম অবস্থার মধ্যে পড়বে তারা, তাই শিক্ষা দপ্তর অধিগ্রহণ খুবই জরুরি। কিন্তু শিক্ষা দপ্তর কোনো মতেই তাদেরকে আমল দিচ্ছেন না বা শিক্ষা দপ্তর গ্রহণ করতে চাইছেন না, তারই জন্য তারা বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ মানে সেখানে যেমন পার্শ্ব শিক্ষকের নাম মিশে যায় এবং এসএসকেএমএসকে শিক্ষকদের নাম মিশে যায়, সেরকমই কিন্তু আজকে বড় বড় যে মিডিয়াগুলি তারা কিন্তু পার্শ্ব শিক্ষকরাই বিক্ষোভ দেখাচ্ছে এমনটাই কিন্তু বলেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং সেই সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ হওয়ার ফলে এই বিষয়ে কিন্তু একটা পাবলিসিটি ছড়াচ্ছে যে চারদিকে যে বিষয়টা উঠছে যে পার্শ্ব শিক্ষকরা এরকম ধরনের বিক্ষোভ করেছে। কিন্তু অ্যাকচুয়ালি যে বিষয়টা সেখানে কিন্তু পৌরসভার দিদিমণিরা করেছেন, তাদের মূল দাবি ছিল শিক্ষা দপ্তরে যাওয়া। শিক্ষা দপ্তরে যাওয়া প্রায় অসম্ভব পৌরসভার ক্ষেত্রে এই মুহূর্তে, যতক্ষণ না পর্যন্ত পৌরমন্ত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের জয়েন্ট কোলাবোরেশন হয় এবং যেমন পঞ্চায়েত দপ্তরগুলি ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়েছে সেইভাবে হয়তো শিক্ষা দপ্তরে যাওয়া সম্ভব। তবে কিন্তু সে তার জন্য সেই জায়গায় কিন্তু একটা কমিউনিকেশন তৈরি করা খুবই সমস্যা এবং কঠিন। তবে এই ধরনের বিক্ষোভের ফলে যখন বড় মিডিয়াগুলি বিক্ষোভ করছে, তার সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদেরকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করছেন এবং বলা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকরা নাকি সিপিএমের আমলে ঘরের ছেলে, তাদের ঘরের ছেলেদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরকম ধরনের সোশ্যাল মিডিয়া আসছে। অথচ এই পার্শ্ব শিক্ষকদের যে কঠিন যন্ত্রণার মধ্যে রয়েছে, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পরেও হয়তো মানুষ ভাবছে যে এই লকডাউনে তাদের বেতন বৃদ্ধি করা, ঘরে বসে বসে বেতন পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের নুনানতে পান্তে পরে 8-10,000-12,000 টাকা বেতনে কিন্তু সত্যি এই মুহূর্তে এই দুর্মূল্যের বাজারে সংসার চলে না, এটা কিন্তু মানুষ জানে না। কারণ এই কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকরা অন্য রাজ্যের তুলনায় অনেক ভালো রয়েছে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কিন্তু সেরকম দোষ নেই। শিক্ষামন্ত্রী বিষয়টাকে কিন্তু অন্যরকমভাবে পরিচিত করছে। অথচ দেখা গেলো বড় বড় মিডিয়ায় যখন এইগুলো বললেন, শিক্ষামন্ত্রী কোনোরকম কিন্তু বিরূপ প্রতিক্রিয়া এলো না। এই পর্যায়ে দাঁড়িয়ে তারা যে দেখা করতে গিয়েছিলেন সেক্ষেত্রে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়, তাদের দাবিপত্র নিয়েছেন এবং কবে দেখা হবে, কী হবে না হবে এই বিষয়ে কিন্তু কোনোরকম সদুত্তর বার্তা নেই। তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কীভাবে শিক্ষামন্ত্রী এই ধরনের শিক্ষকদের নিয়ে আলোচনা বসবেন বা কবে বসবেন তাও কিন্তু নেই। এই পরিস্থিতির মধ্যে পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকরা কিন্তু সমস্যায় রয়েছে। অপরদিকে শিক্ষক মুক্ত মঞ্চের পক্ষে মইদুলবাবুর, তিনি সমস্ত ধরনের শিক্ষকদের নিয়ে আন্দোলন করলেও এই মুহূর্তে কিন্তু তার পাশে কিন্তু সেরকম সমর্থন পাওয়া যাচ্ছে না। সে যে কোনো কারণে হোক, অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় এসেছে এটাও দেখতে চাইছেন, বা হয়তো তার প্রতি যে ভরসাটা ছিল সেই ভরসাটা কিছুটা সরে গেছে। এই মুহূর্তে পৌরসভার শিক্ষিকারা কিন্তু তার পাশে থাকলেও পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএমএসকে বা চুক্তিভিত্তিক শিক্ষক বা মাদ্রাসার শিক্ষকরা কিন্তু সেইভাবে তার পাশে মুহূর্তে নেই। অর্থাৎ হয়তো এই মুহূর্তে তারা আন্দোলনের পাশে থাকতে চাইছেন না, তারা হয়তো আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নিতে চাইছে। কিন্তু যাই হোক, পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। এই যেদিকে যাচ্ছে শিক্ষামন্ত্রী কিন্তু কোনোরকম কিছু বলছে না। অপরদিকে নবান্নে বিজ্ঞপ্তি জারি হয়েছে অর্থ দপ্তর থেকে যে 2024 পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ বা কোনো রকমের চাকরি দেওয়া যাবে না বা নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। অর্থনৈতিক অবস্থা খুবই অবস্থা খারাপ দিকে রয়েছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রেও কোনোরকম কিন্তু বাধা নিষেধ দিচ্ছে না সরকার। অপরদিকে কিন্তু এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের জাতীয় শিক্ষানীতি কী হবে তাও কিন্তু স্পষ্ট করছে না। তাই বন্ধু, যে পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই যে কমেন্টগুলো আপনারা দেখছেন, যে এই যে বক্তব্যগুলো লেখা হয়েছে, যে মানুষটি লিখেছে এই বক্তব্যগুলি, তার প্রেক্ষাপটে কিন্তু ভীষণভাবে জবাব এসছে। আপনারা কী চাইছেন যে পার্শ্ব শিক্ষকদের উপরে যে কমেন্টগুলি আসছে, সাধারণ মানুষরা যারা কমেন্ট করছেন, এই কমেন্টগুলোর জন্য আপনারা কী ভাববেন এবং তাদের উদ্দেশ্যে কী বলবেন, এবং এর জন্য জনমত তৈরি অবশ্যই দরকার। অবশ্যই কমেন্ট করুন, জানান এবং সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন টুডে নিউজ। নমস্কার, ধন্যবাদ।